হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সি একাডেমির পক্ষ থেকে অনলাইন ব্যাচ কোর্সে এখন ভর্তি চলছে একটা ব্যাচ কোর্স কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড যেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক গোল্ডেন ব্যাচ কোর্স করানো হবে এখানে তোমাদের পিডিএফও সাপ্লাই করে দেওয়া হবে ক্লাসের পরে তারপরে দু নম্বর যে অনলাইন ব্যাচ কোর্সটা চলছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2021 এর জন্য প্র্যাকটিস সেটের ব্যাচ কোর্স চলছে তোমরা যারা ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও তারা সিআরপি একাডেমির যে অফিশিয়াল WhatsApp নাম্বারটি রয়েছে এখানে সেখানে তোমরা কন্টাক্ট করতে পারো সিআরপি একাডেমির পক্ষ থেকে পুলিশের সেরা প্রস্তুতি কিন্তু দেয়া হচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা অনলাইন ব্যাচ কোর্সের ভিডিওতে পুরোটা পেয়ে যাবে বিস্তারিত তো আজকে আমরা করব স্পেশাল জিকে ক্লাস ক্লাস নাম্বার ফর্টি টু টার্গেট পুলিশ পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য এই ক্লাসগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল এবং ডব্লুবি এসআই এবং এক্সাইজ মেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা ক্লাস নাম্বার ফর্টি টুতে আলোচনা করব ভারতের উল্লেখযোগ্য জলাধারা সমূহ এবং ভারতের নদী প্রকল্প সমূহ খুবই গুরুত্বপূর্ণ টপিক তো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্নটা বলছে গান্ধী সাগর জলাধার কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষায় এসেছে গান্ধী সাগর জলাধার বা গান্ধী সাগর এটা কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে এই গান্ধী সাগর জলাধারটা অবস্থিত রয়েছে এবং এটি কোন নদীর তীরে অবস্থিত সরি এটি কোন নদীর ওপর অবস্থিত এটা হচ্ছে চম্বল নদীর ওপর অবস্থিত এটি চম্বল নদীর উপর অবস্থিত ওকে নেক্সট নাম্বার নাগার্জুন সাগর জলাধার কোন নদীর উপর অবস্থিত এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই পরীক্ষা এসেছে আজকের প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে সেই রকম প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করছি নাগার্জুন সাগর জলাধার কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর ওপরে অবস্থিত প্রত্যেকে কমেন্ট করবে নাগার্জন সাগর জলাধার বা নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত তো নাম্বার টু এর সঠিক উত্তর হবে কৃষ্ণা কৃষ্ণা নদীর ওপর এটা কিন্তু অবস্থিত এবং এটা অবস্থিত কোথায় অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ রাজ্যের যে গুন্টুর শহরটা রয়েছে গুন্টুর এই গুন্টুর শহরের কাছে অবস্থিত যদি তোমাদের প্রবলেম হয় মনে রাখতে যে নাগার্জুন সাগর কোন নদীর তীর ওপর অবস্থিত কিভাবে মনে রাখবে দেখো মহাভারতে কৃষ্ণ এবং কৃষ্ণ বন্ধুকে ছিল অর্জুন ঠিক আছে কৃষ্ণা অর্জুন তো এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারবে যে নাগার্জুন নাগার্জুন তাহলে অর্জুন মিনস কৃষ্ণা তাহলে কৃষ্ণা নদীর ওপরে এই নাগার্জুন সাগর ড্যামটা অবস্থিত রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি দামোদর উপত্যকা পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত খুবই ইজি প্রশ্ন এটা তোমরা এটা প্রত্যেকেই পারবে দামোদর উপত্যকা পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত অপশান দেখলেই কিন্তু তোমরা পেরে যাবে তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো অপশান ডি দামোদর ওকে দামোদর দামোদর নদীর উপর অবস্থিত এই দামোদর উপত্যকা পরিকল্পনা এটাকে শটে বলা হয় ডি ভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন এবং একটা গুরুত্বপূর্ণ এখান থেকে পয়েন্ট তোমরা মনে রাখবে ইট ইজ ইন্ডিয়াস অর্থাৎ ভারতবর্ষের ফার্স্ট মাল্টি পারপাস ড্যাম এটা ভারতে তৈরি হওয়া প্রথম মাল্টি পারপাস ড্যাম এই ডিভিসি হলো ভারতের প্রথম তৈরি হওয়া মাল্টি পারপাস ড্যাম ওকে এবং এটি কোথায় অবস্থিত এটা অবস্থিত ঝাড়খণ্ড ও বিহার রাজ্যে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব গোবিন্দ সাগর জলাধার কোন নদীর উপর অবস্থিত গোবিন্দ সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত তোমরা প্রত্যেকে কমেন্ট করবে তো সঠিক উত্তর হবে কোশ্চেন এ শতদ্রু শতদ্রু নদীর ওপর এই গোবিন্দ সাগর জলাধারটি অবস্থিত এখানে ছবি দেওয়া হয়েছে শতদ্রু নদীটির ইংলিশ নেম হচ্ছে সুতলেজ ঠিক আছে সুতলেজ সুতলেজ লেজ এর ওপর এই গোবিন্দ সাগর ড্যামটি অবস্থিত এটি হচ্ছে অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে এবং শিখ গুরু গোবিন্দ সিং এর নাম অনুসারে এই ড্যামটার নামকরণ করা হয়েছে গোবিন্দ সাগর জলাধার বা গোবিন্দ সাগর ড্যাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ফারাক্কা পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে ফারাক্কা নদী কোন নদীর তীরে অবস্থিত এটা তোমরা প্রত্যেকেই পারবে তো কোয়েশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গা নদীর উপর ফারাক্কা হচ্ছে ফারাক্কা পরিকল্পনা এটা কিন্তু বা ফারাক্কা ব্যারেজ যেটাকে আমরা বলে থাকি সেইটা কিন্তু অবস্থিত এটা অবস্থিত মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কাছে মুর্শিদাবাদের কাছে এটা গঠন হয়েছিল তৈরি করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে এটা উনিশশো পঁচাত্তর সালে তৈরি করা হয়েছিল গঙ্গা নদীর জল ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বিবাদ বাঁধে তখন কিন্তু এই ফারাক্কা বাঁধটা আমাদের ভারত সরকার হচ্ছে দিয়ে দেয় গঙ্গা নদীর ওপর এবং এটা বানানো হয়েছিল গঙ্গা নদীতে জল সরা বরাহ বাড়াতে এবং কলকাতা বন্দরকে সচল রাখতে ওকে কলকাতা বন্দরকে সচল রাখতে এবং গঙ্গা নদীতে জল সরবরাহ বাড়াতে এই ব্যারেজটা বানানো হয়েছিল এবং এই ব্যারেজটা বানানোর ফলে কলকাতা কিন্তু বন্যার হাত থেকে বেঁচে গিয়েছে এবং এটা অবস্থিত কোথায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স সর্দার সরোবর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে প্রত্যেকে কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার সিক্স সর্দার সরোবর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত এটা সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট গুজরাটে সর্দার সরোবর পরিকল্পনা অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত এটা হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত কিভাবে মনে রাখবে তোমরা জানো স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি কার বানানো হয়েছে সেটা হচ্ছে সর্দার ভাই প্যাটেলের এবং সেটা কোথায় অবস্থিত সেটা অবস্থিত গুজরাটে তো এইটা মনে রাখলেই দেখো এখানেও সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং এখানেও সর্দার সরোবর পরিকল্পনা তো দুটোই কিন্তু গুজরাটে অবস্থিত এবং দুটোই কিন্তু সর্দা সরোবর হচ্ছে এটা নর্মদা নদীর অবস্থিত এবং এই স্ট্যাচু অফ ইউনিটি এটা হচ্ছে নর্মদা নদীর তীরেই অবস্থিত নাম্বার তিস্তা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত খুবই ইজি প্রশ্ন অপশনগুলো দেখলেই তোমরা পেরে যাবে তো কোশ্চেন নাম্বার সেভেন এর সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে তিস্তা পরিকল্পনা অবস্থিত এবং এটি তিস্তা নদীর উপর অবস্থিত নেক্সট নাম্বার গোমতি ড্যাম বা গোমতি রিভার প্রজেক্ট এটা কোন রাজ্যে অবস্থিত তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশন বি উত্তর প্রদেশ উত্তর প্রদেশ উত্তর প্রদেশে এই পরিকল্পনাটা অবস্থিত এবং এটি হচ্ছে গোমতী নদীর উপর অবস্থিত নেক্সট শেষ দুটো প্রশ্ন ভেরি ভি ভি আই বহুবার পরীক্ষা এসেছে তেহেরি পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত তেহেরি নদী বাঁধটা বা তেহেরি নদী প্রজেক্টটা কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা অবস্থিত অপশন সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি হলো ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং তেহরি নদীর পরিকল্পনার ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ এটি হলো ভারতের উচ্চতম নদী বাঁধ ওকে যেটাকে বলা হয়ে থাকে হায়েস্ট ড্যাম হলো এই তেহেরি পরিকল্পনা এবং এর উচ্চতা কত ছশো ষাট মিটার এই প্রশ্নটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কি বলছে হীরাকুদ পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হীরাকুদ পরিকল্পনা বা হীরাকুদ বাঁধ এটা কোন নদীর তীরে অবস্থিত তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান এ মহানদী মহানদী তীরের সরি নদীর ওপর এটা অবস্থিত এবং এটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে উড়িষ্যা রাজ্যে এবং এটা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বাদ ওকে যেটাকে বলা হয়ে থাকে লংগেস্ট রিভার ড্যাম সেটা হচ্ছে কোনটা এই হীরাকুদ পরিকল্পনা ওকে তো আমরা নদী পরিকল্পনার উপর আরো কিছু গুরুত্বপূর্ণ ডাটা আমরা দেখে নেব যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাকরা নাঙ্গাল পরিকল্পনা যেটা শতদ্রু নদীর ওপর অবস্থিত এবং কোন কোন রাজ্যে অবস্থিত এটা পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান এই ভাকরা নাঙ্গাল পরিকল্পনাটা এই ভাকরা নাঙ্গাল হচ্ছে ইন্ডিয়াস হায়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাগরা নাঙ্গাল এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম অর্থাৎ মাটির সাথে কিন্তু একদম খারাপভাবে উঠে গিয়েছে এই রকম ড্যাম ড্যামটা হচ্ছে এই ভাগরা নাঙ্গাল এবং যেটা হচ্ছে সব থেকে হায়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম আমাদের ভারতবর্ষে তারপর চম্বল পরিকল্পনা যেটা চম্বল নদীর উপর অবস্থিত রাজস্থান এবং মধ্যপ্রদেশ রিহান্ত পরিকল্পনা রিহান্ত নদীর উপর অবস্থিত উত্তরপ্রদেশ ময়ূরাক্ষী পরিকল্পনা ময়ূরাক্ষ নদী ঝাড়খণ্ডে অবস্থিত বিপাশা পরিকল্পনা এটা হচ্ছে বিপাশা পাঞ্জাব হরিয়ানা রাজস্থান কংসাবতী পরিকল্পনা বা পরিকল্প প্রকল্প যেটা হচ্ছে কংসাবতী নদী পশ্চিমবঙ্গে গণ্ডক পরিকল্পনা গণ্ডক হচ্ছে বিহারে অবস্থিত এবং নিজাম সাগর পরিকল্পনা মঞ্জিরা নদীর অবস্থিত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত মঞ্জিরা নদীর উপর নিজাম সাগর পরিকল্পনাটা তৈরি হয়েছে এবং সেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত খুবই খুবই ইম্পর্টেন্ট এই কটা পয়েন্ট তো সি তো পি একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু পরীক্ষার সেরা প্রস্তুতি দেয়া হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ওকে তো আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ